শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগ এলপিএলে বাংলাদেশি ক্রিকেট ফ্যানরা দারুণ একটি মুহূর্ত উপভোগ করেছে। হ্যাঁ দর্শক, সাকিব এবং লিটন দাসের কম্বিনেশনে উইকেট। ইনিংসের চতুর্থ ওভার করার জন্য বল হাতে আসেন সাকিব আল হাসান, আর প্রথম ওভারে সাকিবের ম্যাজিক্যাল ডেলিভারি, তাতে ব্যাটসম্যান লাইন মিস করলে তড়িৎ গতিতে স্টাম্পিং করে দেন লিটন দাস। তাতে প্রথম ওভারে 4 রান খরচ করে সাকিব আল হাসান তুলে নিলেন 1 উইকেট। তবে সাকিব আর লিটন দাসের এই কম্বিনেশন উইকেট দারুণ উপভোগ দিয়েছে বাংলাদেশি ক্রিকেট ফ্যানদের। কোয়ালিফায়ারের মতো গুরুত্বপূর্ণ ম্যাচ, এ ম্যাচে জিতলেই ফাইনালের টিকিট, অথচ এ ম্যাচে কিনা সবচেয়ে বাজে পারফর্ম করলো গর টাইটান্স। এদিন আবারও ব্যর্থ হয়েছেন টিম শেফার্ডের জায়গা নেওয়া বাংলাদেশি তরুণ তারকা লিটন দাস। 7 বলে 8 রান করে ফিরে গেছেন এদিনও, বাজে শট খেলতে গিয়ে আউট হয়েছেন ক্যাচ দিয়ে। অপরদিকে সাকিব আল হাসান শুরুতে ভালো খেলার ইঙ্গিত দিলেও শেষ পর্যন্ত ইনিংস বড় করতে পারেনি। 17 বলে 19 রান করে ফিরে গেছেন পেভিলিয়নে এবং বল হাতে নির্ধারিত 4 ওভার বোলিং করে নিতে পেরেছেন 1 উইকেট, খরচ করেছেন 23 রান। বল হাতে সাকিব আল হাসান কিপটা থাকলেও তার উইকেটের সংখ্যাটা খুবই কম। বল হাতে সাকিব আল হাসান সবসময় কিপটা, তবে ব্যাট হাতে সাকিবের আরও উন্নতির জায়গা রয়েছে। অপরদিকে লিটন দাস পরপর 2 ম্যাচে ব্যর্থ। টিম শেফার্ডের জায়গায় তিনি যেমন খেলছেন তাতে লিটন দাসকে নিয়ে হয়তো বা মনক্ষুণ্ণ ফ্র্যাঞ্চাইজি পর্যন্ত, কারণ দারুণ খেলতে থাকা টিম শেফার্ডকে তারা এখন মিস করছে। অপরদিকে বাংলাদেশি আরেকজন মোহাম্মদ মিথু, সাকিব এবং লিটনের দল গোল্ড টাইটেন্সে থাকলেও একটা ম্যাচের জন্য সুযোগ পায়নি তিনি। তাই তো এখন ভক্ত সমর্থকরা দাবি করতেই পারেন, লিটন দাস যখন বারবার ব্যর্থ তখন লিটন দাসের পরিবর্তে মোহাম্মদ মিথুনকে খেলালে হতে পারে ভালো কিছু। প্রিয় দর্শক, আপনি কি চান লিটনের পরিবর্তে মোহাম্মদ মিথুনকে সুযোগ দেওয়া হোক?